হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে প্রসিডিওরটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনার স্কিনের ড্যামেজ রিপেয়ার করবে, লার্জ ওপেন পোর্সের সমস্যা দূর করে এজিং প্রসেসকে স্লো করে দেবে। এজিং প্রসেস ডিলে হয়ে আপনার স্কিন হয়ে যাবে ইয়াং অ্যান্ড বিউটিফুল। স্টেপ নাম্বার ওয়ান, এটা কিন্তু প্রত্যেকদিন সকালে করতে হবে, নিয়ে নিতে হবে 1 টেবিল স্পুন পাকা কলার পেস্ট এবং 1 টিস্পুন মানে ছোট চামচের 1 চামচ কাঁচা দুধ। এই দুটোকে নিয়ে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পুরো মুখে এবং চাইলে সবথেকে ভালো হয় আপনার গলাতেও কিন্তু এটা লাগাবেন। ভালো করে লাগিয়ে 10 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে দেবেন। এটা করলে কি হবে, স্কিনের মধ্যে যে রিঙ্কল আছে, ফাইন লাইন আছে, সেগুলো কিন্তু কমতে সাহায্য করবে এবং স্কিন হয়ে উঠবে স্মুথ অ্যান্ড সফট। পাকা কলা কিন্তু ভীষণ ভালো কাজ করে রিঙ্কল অ্যান্ড ফাইন লাইন কমাতে। আর হ্যাঁ, সবার আগে বলে রাখি, এই স্টেপটা করার আগে কিন্তু অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন, না হলে কিন্তু কোনো কাজ করবে না। ফেস ওয়াশ দিয়ে পুরো মুখটা ভালো করে ধোয়ার পর এই পেস্টটা লাগিয়ে 10 মিনিট রেখে ভালোভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন জাস্ট নর্মাল জল দিয়ে। এবার চলুন চলে যাই সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আমরা রাইস ওয়াটারকে ইউজ করব অ্যাজ আ টোনার। 1 গ্লাস জলের মধ্যে অল্প একটুখানি মানে 2 থেকে 3 চামচ চালকে নিয়ে ভিজিয়ে রেখে দিন 1 ঘন্টা এবং গ্লাসটি ঢাকা দিয়ে রাখুন। আর অবশ্যই চালটি নেওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন, যেটা আমি এখানে করতে একদমই ভুলে গিয়েছিলাম, দেখেই বুঝতে পারছেন খুব খারাপ অবস্থা যেটা। তো চালটা নেওয়ার আগে অবশ্যই ধুয়ে তারপর সেকেন্ডবার আপনি এটা ইউজ করবেন। 1 ঘন্টা পর জলটাকে ছেঁকে নিলে রেডি হয়ে যাবে হোমমেড রাইস ওয়াটার টোনার। এটিকে আপনি ফ্রিজের মধ্যে রেখে ইউজ করতে পারেন 1 সপ্তাহ মতো। আর চালটা তো রান্নার কাজে লাগিয়ে দিতেই পারেন, তাই না? কিছুদিন ব্যবহারের পর দেখবেন একটা আলাদাই গ্লো চলে আসবে আপনার স্কিনে। এটা ইউজ করে 20 মিনিট রেখে ধুয়ে ভালো একটা সানস্ক্রিন ইউজ করে নিন। এবার চলে যাচ্ছি 3rd স্টেপে। আর এই 3rd স্টেপটা কিন্তু হবে সন্ধেবেলা বা নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের মধ্যে। প্রথমে আমরা কিছু আইস কিউব তৈরি করে নেব, যেটা এভরি ডে ইউজ করব। আর তার জন্য 1টা আলু এবং 1টা পাকা টমেটো নিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। পেস্টটি বানানো হয়ে গেলে ওই পেস্টের সাথে 1 কাপ মতো জল অ্যাড করে খুব ভালো করে গুলে নিন দুটো একসাথে। এবং এরপর আইস ফর্ম করার জন্য আমরা আইস ট্রের মধ্যে এই লিকুইড ফর্মটাকে ঢেলে দেব। এরপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব বরফ হওয়ার জন্য। আর এটা কিন্তু আপনি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত রেখে ব্যবহার করতে পারেন, কোনো কিছু অসুবিধা নেই। তবে 1-2 সপ্তাহ না ইউজ করাটাই ভালো, 1 সপ্তাহ ইউজ করাটাই বেটার, তারপর আবার বানিয়ে আবার ইউজ করবেন। আইস ফর্ম হয়ে গেলে ওটা পুরো মুখের মধ্যে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন 5 থেকে 7 মিনিট পর্যন্ত। যদি খুব ঠান্ডা লাগে, সহ্য করতে যদি না পারেন, তাহলে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে নিয়ে এভাবে ম্যাসাজ করতে থাকুন। এটা এভরিডে ইউজ করার ফলে আপনার লার্জ পোর্সগুলো কিন্তু অবশ্যই কমে যাবে এবং টমেটোর মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিস থাকার জন্য অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াও কিন্তু মেরে দেবে এবং আলুর মধ্যে কিন্তু হাইপার পিগমেন্টেশন কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রপার্টিস রয়েছে। কোনো চিন্তা নেই, দেখবেন হাইপার পিগমেন্টেশন কমে অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকেও মেরে দিচ্ছে এই বরফ ব্যবহারের ফলে। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে, স্টেপ নাম্বার 4। অর্থাৎ ওই বরফ ইউজ করার পর একটা সুপার হাইড্রেটিং টোনার ইউজ করব। এর জন্য লাগবে 1/2 শসা। 1/2 শসাকে টুকরো করে কেটে নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে। এর মধ্যে অ্যাড করে নিতে হবে 2 টেবিল স্পুন গোলাপ জল। তো গোলাপ জল অ্যাড করে নেওয়ার পর এবার আমরা এখানে ইউজ করে নেব লেমন জুস জাস্ট 2 থেকে 3 ড্রপ। আর সেন্সিটিভ স্কিন হলে বা আপনার স্কিনের মধ্যে যদি লেমন জুস স্যুট না করে তাহলে এটা স্কিপ করতে পারেন। এগুলিকে একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আপনার DIY সুপার হাইড্রেটিং টোনার। এবার এটাকে 1টা কটন বলের সাহায্যে পুরো মুখে এবং গলাতেও ইউজ করে নিতে পারেন। 10 মিনিট ওয়েট করে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন।
এভাবে যদি আপনি রেগুলার ইউজ করতে থাকেন, দেখবেন আপনার স্কিন এত হাইড্রেটেড এবং সফট অ্যান্ড সাপল হয়ে গেছে না, কি বলবো, একদম ইয়াং হয়ে যাবে স্কিন দেখুন জাস্ট ইউজ করে। এবার চলে যাব আমরা লাস্ট স্টেপ, একদম নাইট স্কিন কেয়ারের দ্য লাস্ট স্টেপে। লাস্ট স্টেপে কিন্তু আমরা একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেব, যার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল, এবং এর মধ্যে আমি অ্যাড করে নেব 1 টেবিল স্পুন অ্যালোভেরা জেল ও 1 টেবিল স্পুন রোজ ওয়াটার, এবং লাস্টে অ্যাড করে নেব 1 টিস্পুন গ্লিসারিন। এগুলিকে একসাথে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে আপনার DIY ময়শ্চারাইজার। এবং এক্সেসিভ ড্রাই স্কিন যদি হয় আপনার, তাহলে কিন্তু গ্লিসারিনের পরিমাণ প্রয়োজন মতো বাড়িয়ে দিতে পারেন। আর আপনি যদি আপনার দ্য ফেভারিট ময়শ্চারাইজার ইউজ করতে চান, তাহলে আপনি যেটা ইউজ করছেন সেটাই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই DIY ময়শ্চারাইজার, তাহলে আপনি কেন বাজার থেকে কিনে ইউজ করবেন, তাই না? আর এটা একদম 100% পিওর, এটা তো আপনি শিওর, তাই না? আমরা যারা এখনও 25 পেরোইনি, মানে 25 বছর এখনও জীবনে অতিবাহিত করিনি, তারা এটা সপ্তাহে একদিন ইউজ করলেই হবে পুরো DIY স্টেপগুলো। আর যদি আপনার বয়স 25 বছরের বেশি হয়, তাহলে কিন্তু এই প্রত্যেকটা স্টেপ আপনি সপ্তাহে 3 বার ফলো করবেন। তবে এটা কিন্তু কাজ করতে একটু টাইম লাগবে, কারণ এটা আয়ুর্বেদিক এবং প্রপার আপনি হোমমেড বাড়িতে বানিয়ে ব্যবহার করছেন, তাই একটু ধৈর্য ধরে ব্যবহার করবেন ইয়াং অ্যান্ড বিউটিফুল স্কিন পেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।